বর্ধমান স্টেশনের ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৩৫ বছরের এক যুবকের তার পরিচয় জানা যায়নি আহত বেশ কয়েকজন তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় রাতেই ডিআরএম বর্ধমানে এসে তদন্ত কমিটি তৈরি করেছেন দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে রাতভোর ধ্বংসস্তূপ সরানো হয় একশো পঞ্চাশ বছরের পুরনো এই স্টেশনের নতুন বিল্ডিং কিছুদিন আগেই তৈরি হয় কী কারণে তা ভেঙে পড়ল সে নিয়ে বিস্মিত এবং আতঙ্ক বর্ধমানবাসীর মধ্যে এখনও বেশ কিছু অংশ নড়ছে আর বিম দিয়ে তা ঠেকিয়ে রাখা হয়েছে বিকল্প হিসেবে পার্সেল পথ খোলা হয়েছে শনিবার রাত আটটা আট মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এরপর দফায় দফায় ভাঙে যারা পালাতে পেরেছেন তারা বেঁচে গিয়েছেন কিন্তু প্রায় কুড়ি জন অল্প বিস্তর আহত হন